নমস্কার, শুরু করছি অনুষ্ঠান আজকাল পরশু, অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান, অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। আপনারা জানেন দুর্গা পুজোর এই বিশেষ মুহূর্তগুলো আরও বিশেষ হয়ে উঠেছে সুভাষদার এই অনুষ্ঠানের মাধ্যমে। আমি বলেইছিলাম গতকাল যে সিটিভেনের ইতিহাসে এটা দ্বিতীয়বার যে পুজোর সময় সুভাষ শাস্ত্রী লাইভ করছেন। এটা আপনাদের জন্য, আপনাদের অনুরোধে আপনারা যাতে টেলিফোনে তাকে পান এবং আপনারা আপনাদের এই বিশেষ দিনগুলোকে আপনাদের হিতে লাগাতে পারেন। সুভাষদা, শুরু করি। খুব সুন্দর বলেছ যে এবারে তো বিদেশে যায়নি আমার শরীরের কারণে, ভারতবর্ষে অন্য জায়গার কথা ছিল, পোস্টপন করে দিয়েছি, টিভির পর্দায় হাজির হয়েছি আজকে ষষ্ঠীর সকালে। গতকাল বলে গেছিলাম আপনাদের কি কি করতে হবে উপকরণগুলো জোগাড় করার জন্যে। আশা করি যারা পেরেছেন জোগাড় করেছেন কিংবা আজকে কিনে নেবেন। মুহূর্ত হচ্ছে সকালেও হতে পারে, সন্ধ্যাবেলা হতে পারে, মন্ত্রোচ্চারণ শুরু হয়ে গেছে। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আপনি আরেকবার উপকরণটা আমাদের বলে দিন। বলবো, তার আগে একটা কথা আমাকে বলতেই হবে। গতকাল একটি মারাত্মক ভুল হয়েছে এখানে টেলিকাস্টিংয়ের কিছু ছেলেমেয়ের জন্য। তারা মানুষ আমাকে বলেছে যে এটা কি লক্ষ্মী পুজো স্পেশাল চালিয়েছে, ভুল করেছে, ভুল করেছে। গতকাল আমি লাইভের মধ্যে বলেছিলাম এটা বন্ধ করার কথা, করেনি এবং ভুল করেছে। আপনাদের কাছে আমি স্বীকার করতে কোনো দোষ নেই না, এটা দুর্গা পুজোর কথা বলে গেছি কিন্তু টিভিতে চলেছে লক্ষ্মী পুজো স্পেশাল, তো এটা মানুষের কাছে ভুল বার্তা গেছে। এত বড় চ্যানেল সিটিভিএন চ্যানেল, এত বড় চ্যানেল, দূর দূরান্ত প্রত্যন্ত গ্রামের মানুষ দেখে, ভুল বার্তা গেছে দু একজনের জন্যে। তো আমি সেটা সংশোধন করছি এই লাইভ অনুষ্ঠানে বসে, যে না, এটা এই যে এখন যেটা চলছে এটা কারেকশান চলছে, গতকাল ভুল গেছে, তো আমাকে লোকের সামনে বলতেই হবে। মানুষ ভাবছে কি এটা লক্ষ্মী পুজোয় করবো, না এটা দুর্গা পুজোয় করবেন, তো আপনাদের সেটা জানান দিলাম। ভুল জিনিস কালকে টেলিকাস্ট হয়েছে এখান থেকে স্ক্রোলে আমার অনুষ্ঠানে, এই লেখার মধ্যে অনুষ্ঠানে, তো সেটা আজকে আমি সকালে এসে কারেকশান করিয়েছি। সকালে যখন আমি আসছিলাম গাড়ি করে মণ্ডপে, মন্ত্রোচ্চারণ চলছে, ষষ্ঠীর আহ্বান, দেবীর আগমন চলছে। উপকরণগুলো তুমি একবার রিপিট করতে বললে, আমি বলে দিই যে লাল চেলি, ঘট, পুরনো ঘট হলেও চলবে, তামার ঘট, পেতলের ঘট, কাঁসার ঘট, যে কোনো ঘট চলবে, সাদা তিল, হরিতকি, জল। আমি কি একবার সিস্টেমটা গতকাল রয়েছে, বাট আবার একবার রিপিট করে দিচ্ছি যে উপকরণগুলো হচ্ছে লাল চেলি, ঘট, নারকেল একটু পুঁজবালা, তার সাথে 10 টাকার একটা কয়েন, একটু আতপ চাল, হরিতকি এবং সাদা তিল, এটা হচ্ছে আয়োজন। ফোনে কে আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদি, ছাত্র নমস্কার, আমি বারাইপুর থেকে বলছি। কি নাম? সুচিত্রা সাহা। ছোট করে বলতে হবে, আমরা আজকে নামটা জিজ্ঞেস করব না, তাহলে একটু ছোট হবে, বেশি ফোন বেশি মানুষ, ধরো লাইনে থাকো, আমরা নামটা জিজ্ঞেস করব না, উপকারটা জানতে চাইবো না, দরকার নেই, সুভাষ শাস্ত্রী সবাই জানে, আমরা একটু ফোন যাতে বেশি ঢোকাতে পারি। বলো জন্ম তারিখ বলো। 25/2/1989। দাঁড়াও, ধরো লাইনে থাকো, 2/1989 টাইমটা বলো। ছকের অবস্থা খুবই খারাপ, তোমার হরোস্কোপের অবস্থাটা খুবই খারাপ, ছকটা একটু টিভিতে ফেলে দিচ্ছি আমি। হ্যাঁ দেখো, তোমার ছকে দুটো জিনিস খুব পরিষ্কার, তোমার ছকে এইখানে মঙ্গল বসে রয়েছে আর এখানে কেতু বসে রয়েছে। কেতু কোথায় বসে রয়েছে? অষ্টমে বসে রয়েছে কেতু। এই অষ্টমে, আচ্ছা এটা সরিয়ে দিচ্ছি, অষ্টমে যে কেতু যে বসে রয়েছে, শত্রুতায় তোমার জীবন ঝালাপালা হয়ে যাবে, মান সম্মান হানি হবে। শুনে নাও বোন আমার, শুনে নাও আগে, মান সম্মান হানি হবে, অপদস্থ হবে, হয়রানি হবে, আর তোমার বিবাহ টিকবে না, বিবাহিত জীবন। তোমার তোমার বিয়ে হয়ে গেছে? তোমার এখন কি অবস্থা বোন আমার? যা বলেছি তাই, এই বলাগুলোর জন্য টিভির পর্দায় এসেছি, যে এখানে নিজের কিছু প্রচার করতে আসিনি, যে মানুষ ফোন পেলে তোমাকে ইমিডিয়েট কেতুর প্রতিকার করতে হবে। ছকটা আবার ফেলছি, আবার একবার ফেল। হ্যাঁ তোমার তোমার এই ছকটা তুমি হোয়াটসঅ্যাপে একটু পরে, হোয়াটসঅ্যাপ বলছি ইউটিউবে পেয়ে যাবে একটু পরে, সিটিভিএন 5 মিনিটের মধ্যে আপলোড করবে। কেতু এইখানে বসে রয়েছে আর মঙ্গল এইখানে বসে রয়েছে, এর কারণে ওইটা দিয়ে দিবি, যতবার চেঞ্জ করবি ওটা দিয়ে দিবি। এর কারণে কি হচ্ছে, তোমার বিবাহিত জীবন ঝালাপালা, তোমার বিবাহিত জীবন ভালো হবে না, বিবাহ ভেঙে যাওয়ার মতন সিচুয়েশান তৈরি হচ্ছে, হয়েছে আর হয়েছে কি হয়েছে, উইথ এনিমি প্রবলেম, তোমার নামে আজে বাজে কথা বলা,
তোমাকে অসম্মান করা, বেইজ্জত করা মানে পায়ের পাপোশ বানানো, যা যা করার দরকার মানে একদম সবার সামনে পুরো ছোট করে দিচ্ছে। পায়ের পাপোশ কথাটা ইউজ করলাম ষষ্ঠীর দিন সকালে, ভালো লাগেনি এই কথাটা ইউজ করতে, ভালো লাগেনি, কিন্তু তোমার ছকে এটাই ঘটনা, তোমার জীবনে তো ঘটছে, ভালো না লাগলেও সত্যটা বলতে হবে, স্বীকারোক্তিটা তো দিতেই হবে। এই কথাটা ইউজ করতে আজকে ষষ্ঠীর দিন সকালবেলায় মন্ত্রোচ্চারণ হচ্ছে, পাপস কথা কে ইউজ করতে চায়? তোমার তো হয়েছে তাই, তাই না? তোমার কেতুর প্রতিকার করতে হবে। কি বলছো বলো? বলছি আমি আগের বছরে আপনার কাছে কাটনা প্রতিকার, হ্যাঁ বলো, হ্যালো, হ্যাঁ ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই বছরটা আগে দেখে নাও, তুমি এপ্রিল মার্চের পরে আমার কাছে আসবে, মার্চের পরে আসবে, এখন আসতে হবে না, ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা, ও আপনারা শুনলেন, বলে দিলাম ওকে একদম এক্স্যাক্টলি যা ঘটনা ঘটেছে। আচ্ছা আমি একটুখানি পূজোর কথায় চলে আসি, আমরা একটু ফোনটা একটু বেশি ঢোকাবার চেষ্টা করব, আর তার সাথে একটু ছোট করে যেটা মেন কথা অবশ্যই বলে দেবো, ফোনটা এতে একটু লোকে বেশি একটু অ্যাটেন্ড করতে পারে। আমি যে পূজোর কথাটা বলছিলাম, আচ্ছা আজকে যেটা সংযোজন করব সেটা হচ্ছে যে আমি ওই লাল চেলি পাততে বলে কুমকুম আর সিঁদুর দিয়ে একটা স্বস্তিক আসতে বলেছিলাম, দু চারটে চাল ওই স্বস্তিকে ছিটিয়ে দিয়ে ঘরটা বসাবো, জল ভর্তি করব, জলের মধ্যে 10 টাকার কয়েন দেবো, একটা হরিতকি দেবো, একটুখানি সাদা তিল দেবো, একটুখানি আতপ চাল জলের মধ্যেও দেবো, ওপরে এ বসাবো মানে নারকেলটা বসাবো, পুঁচটা ওপর দিকে থাকবে, লম্বালম্বি বসাবো, পুঁচটা একটু ওপর দিকে থাকবে, আর তাকে তার সামনে সন্ধেবেলা করে ধূপ আর প্রদীপ জ্বালাবো, ঘিয়ের প্রদীপ হতে পারে, কর্পূরও জ্বালাতে পারি, তার তাপটা একটু গায়ে নেবো, প্রতিষ্ঠা মানে ঘরটা যে প্রতিষ্ঠা করবো, আচ্ছা ঘরের গায়েও কিন্তু কুমকুম আর সিঁদুর দিয়ে স্বস্তিকটা এঁকে দেবো, স্বস্তিকটা এঁকে দেবো। চেলিটাকে কোথায় রাখবো? চেলিটা নিচে দেবো, মানে স্বস্তিক এঁকে চাল ছিটিয়ে তার উপরে চেলি পাতবো? না 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 না, স্বস্তিক চেলির ওপরেই পাত লিখবো স্বস্তিকটা, চেলিটা ঠাকুরের জায়গায় তাকে চেলিটা পাতলাম, ওর ওপরেই কুমকুম আর সিঁদুর দিয়ে, যেমন হলো লাল লাল চেলি লাল সিঁদুর, যা স্বস্তিকটা করলাম, দু চারটে চাল ছিটিয়ে দিলাম, দু চারটে চাল ছিটিয়ে দিয়ে ঘরটা বসালাম, ঘরটা বসানোর পরে ঘরটা জল ভর্তি করে বসালাম, ওর মধ্যে 10 টাকার কয়েন, একটা হরিতকি, একটুখানি দু চারটে চাল ছিটিয়ে দেওয়া, এবং তার সাথে সাদা তিল একটুখানি, সাদা তিল একটুখানি দেওয়া, ঘটের ওপরে একটা নারকেল দেওয়া, নারকেলের গায়ে আর ওই ঘটের গায়েও কিন্তু কুমকুম আর সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে দেওয়া, ওইটা নারকেলটা মনস্কামনা করে, আপনার মনস্কামনা করে এই আজকে ষষ্ঠীর সকাল, মানে আপনি সন্ধেবেলায় করতে পারেন, যখন ইচ্ছা করতে পারেন, ভালো সময় চলছে, 12 বেলাটা একটু বাদ দিয়ে করবেন, 12 বেলা মানে সূর্য মধ্যগগনে 12টা থেকে 2টো পর্যন্ত এই টাইমটা বাদ দেবেন, এই টাইমটা যখন ইচ্ছা করতে পারেন, ভালো সময় মুহূর্ত, সন্ধেবেলা করতে পারেন, বাড়িতে গিয়ে যারা কাজ করছে, তুমি ফ্লোরে কাজ করছো, বাড়িতে গিয়ে করতে পারো। আপনি বলেছেন একটা টাইম বলবেন, হ্যাঁ টাইমটা হচ্ছে সূর্য খুব ভালো পড়ছে, পড়ে মেন টাইমটা হচ্ছে সন্ধেবেলায় সূর্য ডোবার পর থেকে শুরু হবে। আচ্ছা, সন্ধেবেলায় যেখানে যেমন সূর্য ডুববে, টাইম কী করে বলি, বাংলাদেশে তো অন্য সময় সূর্য ডুববে, আজকে কলকাতায় যে সময় সূর্য অস্ত যাবে বাংলাদেশে সেই সময় যাবে না, আগে যাবে। আবার যে মহিলা আমাকে যখন বলতে হয় না, আমার সবটা ইউটিউবে যাচ্ছে, মানুষ বিদেশে বসে দেখছে, তার আমেরিকায় ষষ্ঠী অনুযায়ী সূর্য যখন যাবে সে বসে করবে, তো তো সূর্য যেখানে যখন যাবে, তো এইটা হচ্ছে ষষ্ঠীর, সূর্য যখন যাবে আস্তে আস্তে যাবে সেই সময় সন্ধেবেলাটাকে, সান্ধ্য আরতি যে সময় সেই সময়টাকে, মুহূর্তটা ভালো মুহূর্ত, একটা হচ্ছে খুব সকালে, আর যখন সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, এটা হচ্ছে মেন মুহূর্ত, এই দুটো মুহূর্তকে ধরবেন। আপনি যেখানে রয়েছেন সেইখানকার সূর্য যেমন যাচ্ছে, কুয়ালালামপুরে কেউ রয়েছে 2 ঘন্টার ডিফারেন্স, 2.5 ঘন্টার ডিফারেন্স আছে টাইম জোনের, সেখানে বসে এসে করবে। হ্যাঁ হলো, এইবার এই ঘটে আজ সত্যি সপ্তমী আর অষ্টমীর জন্যে, ওই যে ঘরটা তো এরকম হয়, ঘটের যে গলাটায় লাল সুতো বাঁধতে পারেন, লাল সুতো মনস্কামনা করে বাঁধতে পারেন, নারকেলে নয়, ঘটের যে কি বলে ওটাকে, মানে ইয়েটা আর কি, গলা সরু জায়গাটা, সরু জায়গাটায় লাল সুতো মনস্কামনা করে বাঁধতে পারেন আপনি, সেটা সপ্তমী এবং অষ্টমীর জন্য, আজকে নয়, আজকে ঘট প্রতিষ্ঠা হবে, ঘটের সামনে যে প্রদীপটা জ্বালবো তার তাপটা নেওয়া উচিত। আর একটা ভগবানকে উৎসর্গ করে একটা প্রসাদ দেওয়া হবে, ক্ষীর, এই ক্ষীরের একটা মাহাত্ম্য আছে, আমি কালকের অনুষ্ঠানে এসে বলবো, ফোনে ঢোকানোর ছেলেরা চেষ্টা করছে, আমিও বলেছি যদি একটু ওরা একটু ফোন ঢুকিয়েছে, একটু বেশি ফোন যাতে লোকে যাতে একটু ঢুকতে পারে আমার অনুষ্ঠানে। নমস্কার, হ্যাঁ হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন বলো?
আমি বলছি বালি থেকে, বালি হাওড়া। হ্যাঁ বলুন। এবার বলুন। আমি একটু আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ, জন্ম 24/1/95। সকাল ৭:৩২ হাওড়া বালি। ঠিক আছে, বালি তো হাওড়া তো বালি হাওড়ার মধ্যেই পড়ে। ছেলের তুলা রাশি রাহু। আচ্ছা, ছেলের ছকে রাহুর অবস্থান ভালো নয়। আর দুই হচ্ছে যে ছেলের বিয়ে হতে চাইবে না, বিয়ে হতে ছকটা একটু ফেলছি। এই দেখো তোমার ছেলের ছকটা আমি টিভির পর্দায়, হ্যাঁ ফেলে দে, ছকটা ফেলে দে, ছকটা দিয়ে দেওয়া হয়েছে, ছকটা প্রেজেন্ট করা হয়েছে। ছেলের বিয়ে হতে চাইছে না, রাহুর অবস্থান ভালো নয়। রাশি হচ্ছে তুলা রাশি, বিয়ের জন্যে বিয়েটা দিতে পারছো না তুমি। তোমার ছেলের বিয়েটা এই মুহূর্তে হবে না। 29 বছর ছেলের বয়স। হ্যালো, বিয়ের জন্যই তুমি ভাবছো কবে বিয়েটা দেবে, বিয়ের চেষ্টা চলছে অলরেডি, ছেলের বিয়ে হচ্ছে না, এটা বেসিক প্রবলেম ছকের। আজকে আমি এই পুজোর চার দিনের অনুষ্ঠানে, আরো দুদিনের অনুষ্ঠান আমার সকালবেলা বাকি আছে 9:30 সময়, আগামীকাল এবং পরশু, বৃহস্পতি এবং শুক্র, হ্যাঁ আগামীকাল এবং পরশু আমি এই সময় হাজির হবো পুজো স্পেশালের জন্য সিটিবিএন এর অনুরোধে। এবং সেটা হচ্ছে বিয়ের জন্য, এইখানে তুমি সামনের বছর ছেলের বিয়ে দিতে পারবে, সাড়ে সাথীও নেই আর তোমার কিছু নেই। কিন্তু বেসিক যেটা প্রবলেম হচ্ছে, মঙ্গলের পজিশন একটু ডাউন রয়েছে, নেক্সট ইয়ারে বিয়ে দিতে পারবে। লাস্ট 2 বছর ধরে বিয়ের চেষ্টা অলরেডি চলছে, বিয়ে দিতে পারোনি, 24 প্রায় এন্ড। হ্যালো, ঠিকঠাক বলছি তো? একটু বলতে হবে, আপনি যখন বলছিলাম তার মধ্যে কি করে বলে, হ্যাঁ ঠিক বলে। আচ্ছা আচ্ছা, না তবুও তো মনে হয় একটু সামনে বালার রেসপন্স করুক, ঠিক বলছি কিনা। আপনি বলুন যে এর কোনো প্রতিকারের প্রয়োজন আছে? প্রতিকারের প্রয়োজন নেই। না, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বিবাহ প্রতিকার দিলে ভালো হয়? হ্যাঁ বলো না। আচ্ছা, ওর উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রতিকারের তুমিও থাকো লাইনে রাখ। সেটা হচ্ছে যে দেখো, প্রতিকার দিলে হয় না দিলে, প্রতিকার দিলে একটু তাড়াতাড়ি হবে, একটু মনের মতন হবে। লাইনে আছো তো? লাইনে আছো তো? আমি লাইনে আছি। আর প্রতিকার যদি না দিই তাহলে তো বিয়েটা হবে নাকি? প্রতিকার না দিলে দেরি হবে, আর ওই চয়েসটা হয়তো হবে না, মানে চয়েসের জায়গা হবে কম, চয়েসের জন্য আমি আপনার কাছে যাব ওই জন্য বিচার করাবার জন্য। ঠিক আছে ঠিক আছে। এবার আমার একটা প্রশ্ন, বিয়েটা তো 3 দিনের উৎসব নয়? হ্যাঁ, বিয়ে বিবাহ সারা জীবনের উৎসব। বিবাহ পরবর্তী জীবনটা কি ভালো? পুরো জীবনের উৎসব, আমি তো বললাম তোমার কথাকেই করলাম, খুব সুন্দর বলেছো, 3 দিনের নয় সারা জীবনের উৎসব, এবং জীবন যাতে উৎসব, এটা একটা প্রসেস, একটা একটা পরবর্তী প্রজন্ম তৈরি করার প্রসেস, পরবর্তী একটা উত্তরসূরি রেখে যাওয়ার প্রসেস। সুতরাং বিবাহের ক্ষেত্রে দুটো মানুষ এবং দুটো পরিবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে তোমার কথাকে আমি পূর্ণ সম্মতি জানিয়ে বলছি, তাহলে প্রতিকারের প্রয়োজন আছে, জটক বিচার করতেই হবে আজকের দিনে। কেননা কোথাও ছেলের মানসিকতা মানে স্ক্যাটার্ড, কোথাও মেয়ের মানসিকতা স্ক্যাটার্ড, পার্টিকুলার কাউকে করা যাবে না, বলা যাবে না কোথায় কে কেমন। কোথাও শাশুড়ি অত্যন্ত ভালো, সে নিজের মেয়ের বাইরে কিছু দেখে না, কোথাও শাশুড়ি অজান্তেই কম্পিটিশনে নেমে পড়ছে, কোথায় কে বলা যাবে না, এরকমভাবে ভাগ করা যায় না। মানে কিছু কিছু মেয়ে এসে বলে, শাশুড়ি আমার কাছে তার ছেলের বউকে নিয়ে এসে বলে যে মানে আমি কেঁদে কেঁদে মরে যাচ্ছি, কেন আমার ছেলে এরকম করছে। তো যাই হোক, তোমার কথা অনুযায়ী আমি এটাকে মান্যতা দিচ্ছি, এই কথাকে স্বীকৃতি দিচ্ছি যে জটক বিচার তো করতেই হবে, আর তার সাথে যাতে সারা জীবন ভালো চলে তার ব্যবস্থা করতে হবে। ফোনে একজন কেউ রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি কোচবিহার থেকে বলছি, সুমন অত্তপাল। বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে। ডেট অফ বার্থ? 21/1/1998। ধরো 21/1/1998, টাইমটা বলো। বিকেল 4টা। আচ্ছা, কোথায় জন্ম? কোচবিহার। কোচবিহারে জন্ম। ধরো বাবা, একটা মিনিট ধরো, লাইনে থাকো। আচ্ছা, তোমার ছক রেডি, টিভিতে একটুখানি বাবু ফেলে দে। হ্যাঁ, টিভিতে ছকটা ফেলে দিয়েছি, ছকটা ক্লিয়ার। ছকের যা জিস্ট, মঙ্গল, কেতু এবং বৃহস্পতি বসে রয়েছে, আর শনি কোথায় বসে রয়েছে? দশমে। দশমে কি? দশমে হচ্ছে কর্মভাব। কর্মভাব হচ্ছে দশম স্থানে বসে থাকে, তার সরকারি চাকরি চট করে হতে চায় না, সময় লাগে। তুমি 98/1/96, সময় লাগবে সরকারি চাকরি পেতে। কি ঠিক বলছি না ভুলভাল বলছি? এখন হবে না, সময় লাগবে, সময় লাগবে। এটাই ওনার প্রশ্ন। হ্যাঁ,
একদম দশমে দশমে শনি বছর হয়েছে, দশমে শনি বছর হয়েছে, সরকারি চাকরি কবে হবে, কেরিয়ার কবে হবে জিজ্ঞেস করো, লাইনে আছে বলো। দশমে শনি ছকটা আবার ফেরি, কিসে থেকে সুভাষ স্বস্তিখানে ঢুকে গেল পট করে, দেখুন আপনারা দেখুন এইখানে শনি বসে রয়েছে, তুমি ইউটিউবে দেখে নেবে, আমি স্থির ঘোরাচ্ছি, কর্মস্থানে শনি বসে রয়েছে, এই ছক মাঙ্গলিক নয়, এই ছক নিয়ে বিয়ের এই মুহূর্তে চাকরি ও কিভাবে ও চাকরিটা পাবে সেটার জন্য দশমে শনি, শনি দশমে শনি মানে একদম চট করে ঢুকে পড়েছি, ওর কি নিড, আরে এটার জন্যই তো আমি আসি, এটা এটাই তো আমি করি, এটাই সুভাষ শাস্ত্রী, এটাই আমি হ্যাঁ এটাই সুভাষ শাস্ত্রী বলতে পারো। অসময়ের সময়ের প্রশ্ন, আমি কেন বললাম 98 বিয়ে থার ব্যাপারে এই প্রশ্ন থাকতে পারত না চাকরির জন্য, হ্যাঁ চাকরির জন্য 89 একজন ফোন করলেন 1989, আমি ভাবছিলাম হয়তো তার ক্ষেত্রে ক্যারিয়ার জমছে না বা কিছু, বিবাহটাই তার ভালো নয়, তো এই হচ্ছেন সুভাষ শাস্ত্রী। তো আজকে এখন পুজো স্পেশাল এপিসোড চলছে, একদম পুজো স্পেশাল এপিসোড, চার দিন তার মধ্যে দুদিন আজকে হয়ে গেল, আর দুদিন আপনারা পাবেন, অর্থাৎ সপ্তমী আর অষ্টমী নবমী একসাথে পড়েছে, অর্থাৎ আগামীকাল সপ্তমী এবং তারপরের দিন অষ্টমী নবমী বিশেষ অনুষ্ঠান, সকালের এই অনুষ্ঠান, যারা এতদিন ধরে লাইন পাননি তারা পাবেন লাইন, এটুকু আমরা আশা রাখি, আরও লাইন ঢোকানোর চেষ্টা তো করছি, হ্যাঁ রেগুলার যারা ভিউয়ার তাদের বাইরেও কিছু নতুন বন্ধু আসবেন, যারা ভিউয়ার বটেই কিন্তু আমরা জানতাম না তারা এখন আজকে ফোনে লাইন পাবেন, আর তার সঙ্গে সঙ্গে অসাধারণ কিছু প্রেডিকশন আমরা পাব। এই প্রসঙ্গে জানিয়ে রাখি সুভাষ শাস্ত্রীর কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট নেই, ফেসবুকে কোনো পেজ নেই, যদি আপনার কাছে সুভাষ শাস্ত্রীর নাম করে কোনো রকমের কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট যায় তাহলে বুঝবেন সেটা জাল, সেটা ভুয়ো, আপনার সঙ্গে প্রতারণা হচ্ছে, এটুকু বলে দেব। চলে আসি ষষ্ঠীর সন্ধ্যাবেলায়, যারা সম্পর্কটা ডাউন একটা রুমাল করুন, এই সময় খুব কাজে লাগবে, রুমাল করুন, যারা চাকরি পাচ্ছেন না একটা ম্যাগনেট জোগাড় করুন, মহা অষ্টমীর দিনে কি করতে হবে আমি বলবো, মহা অষ্টমী আর নবমী সন্ধি পুজোর সময় কি করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভগবানকে আপনি যে ধর্মের হন, আপনি হিন্দু মুসলিম খ্রিস্ট শিখ আপনি খ্রিস্টান যেখানেই হন না কেন, পদ্মফুল আপনি দিতে পারেন, পদ্মফুল একটা দিতে পারেন মহা অষ্টমীর দিনে সন্ধি পুজোর সময় মায়ের পায়ে একটা পদ্মফুল অর্পণ করতে পারেন, আগাম বললাম জোগাড় করতে হবে, পদ্মফুলের দাম বেশি থাকে, স্থলপদ্ম জলপদ্ম কোনো ব্যাপার না, যে কোনো পদ্ম হলেই চলবে। আচ্ছা এইখানে যে নারকেলটার মধ্যে যে স্বস্তিকটা আঁকবো কুমকুম আর সিঁদুর দিয়ে ঘটে আঁকবো, আর ঘটের যে গলার মতন যে জায়গাটা সেইখানে আমরা কি করতে পারি, আর্থিকের জন্যে হলুদ সুতো ওখানে বাঁধতে পারি, হলুদ সুতো বিয়ে হচ্ছে না জন্য হলুদ সুতো, দুটো পারপাসের জন্য অনলি হলুদ সুতো ইউজ করতে পারেন, একটা হচ্ছে যে আপনি এই সময়টা মুহূর্তের জন্যে, একটা হচ্ছে ফিনান্সিয়াল ইম্প্রুভমেন্টের জন্যে, একটা হচ্ছে যে আপনার বিয়ে হচ্ছে না বলে হলুদ সুতো, কিন্তু আর মনস্কামনা থাকলে করতে পারেন, পার্টিকুলার এই দুটোর জন্য আপনি করতে পারেন একটা, আর অন্য মনস্কামনা থাকলে করতে পারেন, ধরুন সেরকম কোনো মনস্কামনা নেই, হলুদ সুতো কিন্তু শুড বি ইউজ পার্সোনাল মানে একজনের জন্যে, আপনি ওই ঘটের ওখানে লাল সুতো বাঁধতে পারেন, আর ওই ঘট এবং নারকেলটাকে একটা ছোট্ট মালা পরাবেন, লাল ফুল অর্পণ করতে হবে, নবরাত্রি চলছে, জবা হোক গোলাপ হোক লাল ফুল দেবীকে অর্পণ করতে হবে শক্তির জন্যে, ওই দেখুন লাল চেলির কথা বলেছি, কেন বলেছি, নবরাত্রি ওই দুর্গা পুজো ওইখানে মনস্কামনা ওটা চলবে, এটা কেউ ফোনে আছে, নমস্কার কে রয়েছেন, হ্যালো, হ্যালো কে বলছেন, কোথা থেকে বলছেন, আমি দীক্ষাবু বলছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে, বলো বলছি আমার বেটা বার্থ 31 কথা বেশি বলছো যে টাইমটা নাও 11:56 জলপাইগুড়িতে জন্ম, চাকরি বাকরি হওয়ার মতন কোনো যোগ এই মুহূর্তে কিছু নেই, ছকটা একটুখানি ফেলছি টিভিতে ফেলছি ছকটা একটুখানি, হ্যাঁ না চাকরির কোনো যোগ নেই, একাদশে দ্বাদশে শনি বছর হয়েছে, ওর কর্মস্থানে শনি ছিল এখানে দ্বাদশে শনি বছর, যে না চাকরির মতন কোনো যোগ নেই এখন,
লিপস্টিক কি হওয়ার সম্ভাবনা কি আছে? কিসে কি কি বলছো বুঝতে পারছি না, আবার বলো। চাকরির কোন যোগ এখন নেই, নেক্সট কি হবে সেটা দু বছর পরে বোঝা যাবে, আগামী দু বছরে চাকরির যোগ নেই যেটা বলছিলাম। আর এবারে আমি একটু বলি, একটু ঝালিয়ে নেওয়া আর কি, রিকল করে নেওয়া যে আপনি আজকে ইনগ্রেডিয়েন্টসটা রেডি হয়ে গেছে বা হয়ে যাবে, আজকে সূর্যাস্তের পরে ঘরটাকে প্রতিষ্ঠা করব এবং ক্ষীরটা বানিয়ে দেব। তখন ক্ষীর বানাতেও পারো, ক্ষীর কিনতেও পারি। আচ্ছা, ক্ষীরটা একটা বাটিতে দেবো, পাত্রে দেবো ক্ষীরটা, সেইটা কিন্তু তার উপরে একটুখানি মধু, ক্ষীর মিষ্টি, মধুও মিষ্টি, মধু তো ফুল থেকে হয় মানে হিসেবে দিতে হবে, আর উপরে তুলসী পাতা দিতে হবে। কে আছেন ফোনে? আমরা এই ফোন ছোট ছোট করে ফোন নিচ্ছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে বলুন? হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? আমি করিমপুর, নদিয়া ডিস্ট্রিক্ট করিমপুর থেকে ফোন করছি স্যার। বলুন। আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 20/2/1997। 20/2/1997, টাইম বলো। সকাল 8:55। কোথায় জন্ম? নদিয়া? বহরমপুর। বহরমপুরে জন্ম? আচ্ছা ঠিক আছে, বহরমপুর। হ্যাঁ শুনেছি, শুনেছি, প্লিজ শুনেছি, বহরমপুরে জন্ম। ছটা কর্কট রাশি, এগুলো যেগুলো আসছে, আচ্ছা দেখি, ছকটা একটু ফেলে দিলাম, ছকটা একটু ফেলে দিলাম, সেটা হচ্ছে যে ওই কেরিয়ারের যা প্রশ্ন তা তো এখন হবে না, বসে থাকতে হবে, প্রাইভেট কিছু করতে হবে, বসে। ছেলে হয়, কে হয়? ছেলে, আমার ছেলে। হ্যাঁ, ওই প্রাইভেট কিছু করতে হবে কিংবা বসে থাকতে হবে। হ্যালো, এমএসসি করে? হ্যালো স্যার। হ্যাঁ বলো, বলো, শুনছি, বলো না। ও এমএসসি করে এখন ওই পিএইচডি করতে চাই, নেট পরীক্ষায় বসতে চাই। বসতে পারবে, ওগুলোর জন্য এন্ট্রেন্স পরীক্ষা ক্র্যাক করার জন্য 1-2 বছর সময় লাগবে, এন্ট্রেন্স এই মুহূর্তে ক্র্যাক হবে না। যদি কোনো এন্ট্রেন্স পরীক্ষা থাকে তাহলে সেগুলো এখন ক্র্যাক হবে না, ইট উইল বি টেক টাইম, অ্যানাদার মিনিমাম 1-1.5 ইয়ার নিড টাইম দরকার, ঠিক আছে? এই মুহূর্তে এন্ট্রেন্স পরীক্ষা ক্র্যাক হবে না, না ক্র্যাক হবে না, ঠিক আছে? আমরা যে আলোচনায় ছিলাম, তুমি অনুষ্ঠানের প্রায় শেষেও আমরা পৌঁছে গেছি, ক্ষীর ভগবানের উদ্দেশ্যে দিতে হবে, সেটা আজকে দিলে কালকে প্রসাদ হিসেবে নিজেরা নিতে হবে, ক্ষীর ওপরে একটুখানি মধু আর একটা তুলসী পাতা দিয়ে ছোট্ট পাত্রে ভগবানের উদ্দেশ্যে দিতে হবে, ঘটে ওই নারকেলের সামনে রাখতে পারেন, নারকেলটা মনস্কামনা করে বসাবেন, নারকেল অত্যন্ত শুভ জিনিস। মনস্কামনা এক না একাধিক, যে পারিবারিক যে সাংসারিক তার তো এক হতে পারে না, তার স্বামী আছে, সন্তান আছে, সংসার আছে পূর্ণ, অনেকগুলো হতে পারে, কেন পরপর দিন থাকবে তো ঘরটা প্রতিষ্ঠিত থাকবে, বলবো 1/1 কী করতে হবে, তার সামনে সন্ধেবেলা করে একটু প্রদীপ জ্বালবেন, ঘিয়ের প্রদীপ আর ধূপ দেবেন, আজকে যেটা আর দেবীকে কিন্তু লাল ফুল অর্পণ করতে হবে, গোলাপ অথবা জবা, গোলাপ অথবা জবা, আর অষ্টমী পুজোর দিনে পদ্মফুল জোগাড় করে রাখবেন, আমি আগাম বললাম, কিনে প্লাস্টিকে মুড়িয়ে ফ্রিজেও রাখতে পারেন, কেন পদ্ম তো একটু জোগাড় করতে সময় লাগবে, স্থল পদ্ম, জলপদ্ম, এখানেই আজকে থামছি, কালকে এখান থেকেই শুরু করব। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষ শাস্ত্রীর এই পথে হাঁটা, আজকে আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা, তার কথা জ্যোতিষের বেদবাক্য, আগামীকাল সকাল 9:35 আবার দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।